ঠিক, আমাদের দেশে যখন ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে, সোকল্ড, এটা একটা সোকল্ডও বলবো, কারণ আমাদের পক্ষে ভারতের পণ্য বয়কট করে টিকে থাকা প্রায় অসম্ভব। আমি বলবো না যে টিকে থাকা সম্ভব নয়, প্রায় অসম্ভব একটা কাজ। যদি কেউ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে দেশের উন্নয়ন করে, ভালো কথা, যদি করতে পারে দেশের অর্থনীতিকে সাহায্য, খুব ভালো কথা, তাকে স্বাগত জানানো তো উচিত সবারই। কিন্তু আসলে কি ভারতীয় পণ্য বয়কট করা সম্ভব? আচ্ছা, ওটা অন্য প্রসঙ্গ। 16 লাখ ভিসা দেয়, 16 লাখ প্লাস ভিসা পেয়েছে 2023 সালে বাংলাদেশি নাগরিকেরা, 16 লক্ষ প্লাস ভিসা পেয়েছে। আপনি এবার গড়ে $500 দিয়ে বা $600 দিয়ে এই 16 লক্ষকে গুণ করেন, ধরে নেন 1 লাখ যায় নাই, মিস করছে, ভিসা মিস ইউজ করছে, আর যে থাকলো 15 লক্ষ, এই 15 লক্ষকে আপনি $500 বা $600 দিয়ে গুণ করেন, দেখেন কত টাকা যায়। যারা আমাকে একজন বলেছেন যে ভারত থেকে আমাদের, আমি বলেছিলাম 1 লক্ষ কোটি টাকার উপরে খরচ হয়, অনেকেই প্রশ্ন করেছেন যে এটা কী করে সম্ভব, ডকুমেন্টস আছে কিনা। আপনি 15 লাখকে $500-600 দিয়ে গুণ করেন, দেখেন কতটা, কত ডলার হয় আর কত টাকা খরচ হয় ভারতে আমাদের প্রতি বছর চিকিৎসার ভ্রমণ বাবদ। আমি, আমার হিসেবে শুধু চিকিৎসা বাবদে 1 লাখ কোটি টাকা যায়, আমার হিসেবে শুধু চিকিৎসা বাবদে। এখন ধরে নিলাম গড়ে চিকিৎসা এবং ভ্রমণ মিলেই ধরে নিলাম, তাহলে 1 লাখ কোটি টাকা, অর্থাৎ আমাদের বাজেটের, আমার হিসেবে তো প্রায় 1.5 লাখ কোটি টাকা চলে যায়। 1 লাখ কোটি টাকা হলো 5 ভাগের 1 ভাগ, আমাদের আমাদের বাজেটের 5 ভাগের 1 ভাগ শুধু ভারতেই চলে যায় চিকিৎসা ভ্রমণে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই, তুরস্ক, আমেরিকা, তারপর অস্ট্রেলিয়ায় চিকিৎসার খরচের কথা বাদ দিলাম। সবচেয়ে যে জায়গায় কম হতো খরচ, আমাদের বেশি টাকা যেগুলো খরচ হয় ক্যান্সারের জন্য, লক্ষ লক্ষ, এক একজনেরই 10 লাখ 20 লাখ 15 লাখ 25 লাখ 1 কোটি 2 কোটিও খরচ হয়, সেগুলো সবচেয়ে কম হচ্ছে কিউবায়। আমি জানি সেখানে কেউ যাবে না, কারণ কিউবা সম্পর্কে আমাদের দেশে নেতিবাচক প্রোপাগান্ডা আছে, তাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে, সেটা অন্য বিষয়। যেটা বলছিলাম যে 16 লক্ষ প্লাস আশা করা হচ্ছে বা মনে করা হচ্ছে 2024 সালে, এর আরও মনে করেন এবার 20-25 লাখ হয়ে যেতে, মানে হু হু করে বাড়বে এই ভারতে ভ্রমণের এবং চিকিৎসার জন্য লোক সংখ্যার। আমি বহু ভারত বিরোধী লোক দেখেছি, হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী লোক দেখেছি, যারা ভারতকে চিকিৎসা করে, কারণ জীবন আগে, আপনি যত কথাই বলেন আপনাকে আগে বাঁচতে হবে, কারণ এদেশের মানুষের সামর্থ্য নাই আমেরিকা গিয়ে চিকিৎসা করার, সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করার, সংখ্যা খুব কম, নাই যে তা না, আছে যারা বড় বড় লুটেরা, ধনী, যারা এদেশে টাকা পয়সা মারতে পারছেন, তারা তো চলে যাবেন আমেরিকায়, কানাডায় চিকিৎসা করতে যাবেন আমেরিকায়, 2-4 জন নিজের জেনুইন টাকা দিয়ে যাবেন, সেটা আলাদা বিষয়, আমি ওইদিকে যাচ্ছি না, আমার প্রসঙ্গটাও না। প্রসঙ্গ হচ্ছে যে ঠিক যখন আমরা না একটা অংশ, কিছু অংশ বলতেছে ভারতের পণ্য বয়কটের ডাক দিয়েছে, তখন সৌদি আরবের সৈন্যরা, সোলজারেরা ভারতের মহারাষ্ট্রে ট্রেনিং নিতেছে ভারতীয় সৈন্যদের কাছ থেকে। এতদিন আমরা জানতাম যে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক সবচেয়ে ভালো, পাকিস্তান ভারত, পাকিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্ক সবচেয়ে ভালো, এবং সৌদি আরবের যে কোনো নিরাপত্তায় পাকিস্তান সবার আগে চলে যেত, এটা আমরা শুনেছি, ইতিহাসও তাই বলে, পত্রিকাগুলোর খবরও তাই বলে। হঠাৎ করে এই যে ইউটার্ন, খোদ সৌদি আরবের সৈন্য চলে আসলো ভারতে এবং তাদের সাথে সম্পর্ক আরো গভীর হচ্ছে, বোঝা গেল যে এরপর আর পাকিস্তানকে তারা পাত্তা দিবে না। এটা আমার কথা না, এটা খোদ পাকিস্তানের জনগণেরই প্রতিক্রিয়া যে তারা আর পাকিস্তানমুখী হচ্ছে না। এই যে কথায় কথায় বলতো পৃথিবীর 1 নম্বর সৈন্য পাকিস্তানি সৈনিক, কিন্তু পৃথিবীর 1 নম্বর এরা 1 নম্বর, হ্যাঁ, নিজের দেশের জনগণকে মারার জন্য 1971 সালে আমাদের মেরেছে লক্ষ লক্ষ, 30 লাখ 35 লাখ মেরেছে। অনেকে সংখ্যা নিয়ে হাসবেন যে হে হিসাব যোগবিয়োগ করবেন, করতে থাকেন আপনারা, শুধু তাই মারে নাই 71-এ, এই পুরা 47 সাল থেকে, 48 সাল থেকে, পয়দা পাকিস্তান পয়দা হওয়ার পর থেকেই
এখন পর্যন্ত পাকিস্তানে মারতেই আছে, আর বেলুচদের মারে, সিন্ধিদের মারে, এখনো মারছে, পশতুনদের মারে, এখনো মারতেছে, এখনো পাকিস্তানে মারে, গুম করে দেয়, পাইকারি ধর্ষণ করে। ওটা বাদ দিলাম, এই 1 নম্বর সৈন্যরা পৃথিবীতে কোনোদিনই নিজেরা যুদ্ধে জিতে পারে নাই, পারবেও না ভবিষ্যতে। বরং এরা, আমরা তো পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়ে বেঁচে গেছি কোন রকম, কিন্তু পাকিস্তানের যে বর্তমান জনগণ, এগুলো সবাই সেনাবাহিনীর বুটের তলায় সে দেশে। এরা জানে আমরা যতই পাকিস্তান প্রেমী হই না, পাকিস্তানের জানে যে পাকিস্তানে তাদের কি অবস্থা, কিভাবে তাদের নিপীড় নিষ্পেষণ পাকিস্তানি সেনাবাহিনী করে, এটাই পারে পাকিস্তান বাহিনী, যুদ্ধে কোনোদিন কারো সাথে পারবে না। যাই হোক, এই ভারতে মানে আমরা যে মুসলমান ভাই ভাই, এটা কিন্তু আর থাকলো না। এবার ভারতে চলে এসেছে হিন্দুস্তানে এই সৌদি আরবের সৈন্যরা, এটা কিন্তু ওই যে প্রচলিত মহারানা সরাসরি প্রশিক্ষণ নিতে আসছে, এবং এটা নিয়মিত এখন চলবে। আরো খবর হচ্ছে যে ইরান এবং পাকিস্তানের নাগরিকদের রক্ষা করেছে এই ভারত, এই জলদস্যুদের হাত থেকে। বুঝতে পারছেন, মাথায় রেখেন, এটা অনেকেই সবচেয়ে মানে বিস্ময়কর ব্যাপারে। এবার পাকিস্তানের জনগণ বাহাবা দিচ্ছে ভারতকে, সবাই না, কারণ চরম ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী সিলেবাস তাদের, আর আমরা তো সিলেবাস ছাড়াই ভারত এবং হিন্দু বিদ্বেষী, আমাদের দেশের জনগণ বেশিরভাগ, সবাই না, আমরা সিলেবাস ছাড়াই, আর পাকিস্তান তো সিলেবাস করা আছে, হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ। কিন্তু তারা দেখেন এই খোদ ইরানিদের রক্ষা করেছে, পাকিস্তানি নাগরিকদের রক্ষা করেছে ভারত। তাই বলছিলাম, বরং এখন পাকিস্তানিরাই ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে, পত্রিকা এখন সরাসরি লিখতেছে যে ভারত ছাড়া তাদের পক্ষে তাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, তাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, এটা তারা নিজেরাই বলতেছে। ইভেন পাকিস্তানের জনগণ আর সাংবাদিকরা যা বলে, বাংলাদেশে এইভাবে ভারতের পক্ষে বলা যাবে না, বলে শুধু দালালি বলবে না, রাস্তার মধ্যে মারবে ধরে, যা পাকিস্তানের জনগণ বলতেছে, এখন পাকিস্তানের সাংবাদিকেরা বলতেছে। যা বলছিলাম, 16 লক্ষ, 16 লক্ষ বাংলাদেশি, মানে এটা লিগ্যাল, ইলিগ্যাল কত যায় আপনারা তো জানেন না, মনে করেন 16 লাখ যদি গিয়ে থাকে ভিসায়, 5 লাখ গেছে ইলিগ্যাল, এখনো যায়, বলবেন যে ভারত ইলিগ্যাল যাওয়ার কি আছে, যারা যায় তারা জানে, ওটা আপনারা বুঝবেন, আর জানলে তো বলবেন না। সীমান্তে যারা বাস করে, একেবারে ভারতীয় বর্ডারে যারা বাস করে, তারা কয়জন ভিসা করে যায়, যাদের কাজ সীমান্তবর্তী, তারা তো একজনও ভিসা করে যায় না, সকালে ঢুকে বিকেলে আসে, বা সকালে ঢুকে 1-2 রাত অন্য আত্মীয়র বাসায় থেকে পরের দিন চলে আসে, তার যার যার কাজ ছেড়ে। হ্যাঁ, এটা সত্য, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো না থাকলে উন্নয়ন সম্ভব না, সেটা যে কোনো দেশের। যেমন ধরেন, এখন যদি ভারতের সাথে পাকিস্তান এবং চায়নার সুসম্পর্ক থাকতো, তাহলে কিন্তু ভারতও ডেভেলপ করতো নিঃসন্দেহে, ভারতও আরও এগিয়ে যেত, ভারত এগিয়ে যাচ্ছে, এগোবে তারা। আমি চরম ভারত বিদ্বেষী লোকের মুখে শুনছি, আমি বলি না, এটা তারা আমার কাছে বলেছে, যারা, আমি আবারও বলি, আমি তাকে হেয় করার জন্য বলছি না, সে মানসিকভাবেই ভারত বিদ্বেষী, মানসিকভাবেই হিন্দু বিদ্বেষী। আমি দেখেছি এমন বহু লোক, তারা বলছে না ভারত একদিন অনেক আগায় যাবে, প্রথমে তারা বলে নাই, কিন্তু ভারত যখন ঘুরে আসছে তারা তখন বলছে, আমাকে আসার পরেই বলছে, ওইখানে থেকে বলে নাই যে আমাকে বায়াস করার জন্য বা ওদের প্রণ, এখানে হচ্ছে না, ভারত অনেক এগিয়ে যাবে, কেন বলছে জানেন, এটাই সত্য, ভারত এগিয়ে যাবে, আপনি ভারতকে ঠেকাতে পারবেন না, বরং তার সাথে পাঙ্গা নিয়ে পাকিস্তান দেখেন দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া হচ্ছে এবং হবে। খোদ ভারতীয় জনগণ, পাকিস্তানের জনগণ এখন বলতেছে যে ভারতের সাথে, ভারতের বিশাল মার্কেট এগুলো আমাদের, এই দেখেন চীন, চীনের সাথে ভারতের দ্বন্দ্ব, যুদ্ধ হয়েছে, মাঝে মাঝে লেগে যায় সীমান্তে, তারপর তারা কিন্তু বাণিজ্য বন্ধ করে না, কোনো দেশই না, না ভারত, না চায়না, তারা কিন্তু মানে আন্ত বাণিজ্য কখনোই বন্ধ করে নাই, এখনও না, যুদ্ধের সময় না, বন্ধ করেনি, কিন্তু পাকিস্তানের সাথে ভারতের বাণিজ্য বন্ধ। তাদের আগে শিল্পীরা আসতো, কোটি কোটি টাকা ইনকাম করতো, সেই শিল্পীরা আর আসতে পারে না, সিনেমা অভিনয় করতো, এগুলো বন্ধ করে দিয়েছে এখন, গান, গানের শিল্পীরা আসতো, বন্ধ করে দিয়েছে, কয়েকটা কমেডিয়ান আসতো, আসছিল, সেটা হয়তো চালু আছে, আরগুলো মানে যেগুলোতে ইনকাম বেশি সেগুলো বন্ধ করে দিয়েছে ভারত বিষয় দেওয়া। তো প্রতিবেশী রাষ্ট্র, হ্যাঁ কোনো সন্দেহ নাই,
ভারতের উচিত তার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায়, এর জন্য তারও কিছু করা উচিত। দুই পক্ষেরই এগিয়ে আসতে হবে, কাউকে না কাউকে ছাড় দিতে হবে, ছাড় দিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকলে সবাই উঠে যেতে পারবে, আর না থাকলে সবারই কম বেশি ক্ষতি হবে। ছোটদের একটু বেশি ক্ষতি হবে, বড়দের একটু কম ক্ষতি হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত সবাই। এই যে আজকে পাকিস্তানের জনগণ, আপনি পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো দেখেন, পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে দেখেন কি কথা হচ্ছে, বাংলাদেশে কিন্তু একজন বুদ্ধিজীবী এগুলো নিয়ে কথা বলে না। ভারত পাকিস্তানের সাথে সম্পর্ক এটা নিয়ে কথা বলে না। আর বাংলাদেশে কিছু সিংকু বাম আছে, এর আছে আরো লাভ দেখো, ব্যাঙের তিন ভাল, মানে ছাগল চার নাম্বার বাচ্চার মতো, তিন নাম্বার না চার নাম্বার, পাঁচ নাম্বার ছয় নাম্বার বাচ্চার মতো লাভ দেয়। পারলে এরা ভারত শুধু পণ্য বয়কট করে না, ভারতকে বয়কট করে। কিন্তু সম্ভব, হ্যাঁ, বিকল্প আমাদের সৃষ্টি করতে হবে। আমাদের ভারত নির্ভর হওয়া চলবে না, ভারত না, আমাদের কোনো দেশের উপর নির্ভর হওয়া উচিত না, চায়নার উপরে নয়, কারোর উপরে নির্ভর হওয়া উচিত না। আমাদেরকে নিজেদের মতো করে আমরা কিভাবে পরনির্ভর নয় স্বনির্ভর হতে হবে সেগুলো আমাদের কাজ করতে হবে। আমাদের মেডিকেলের অবস্থা দেখেন, আমাদের শিক্ষার অবস্থা দেখেন। আপনি কি জানেন বাংলাদেশের কত হাজার ছাত্র এই ভারতে পড়ালেখা করে? আপনারা জানেন না। সকালে যারা ভারতকে গালি দেয় না, আর বিকেলে তাদের ছেলে মেয়ে দেখি যাদের সচ্ছল আছে তারা চলে গেছে, দার্জিলিংয়ে যান, ব্যাঙ্গালোরে যান, কলকাতায় যান, দিল্লিতে যান, মাদ্রাজে যান, মাদ্রাজে একটু কম, দিল্লিতে যান, ব্যাঙ্গালোরে যান, দার্জিলিং কলকাতায় যান, দেখবেন আপনি বাংলাদেশি ছাত্র আছে কিনা একটু খোঁজ নেন। আর অন্যান্য রাজ্যে আছে, ওগুলোর সংখ্যা কম, বা থাকলে আমি জানি না, আমি ওগুলো যাই নাই, আমি ওগুলো যাই না। কিন্তু আমি যে সকল রাজ্যে গেছি আমি দেখেছি কত বাংলাদেশি স্টুডেন্ট সেখানে পড়ে। আপনি চিন্তাই করতে পারবেন, এটা আপনার ধারণার বাইরে। শুধু মেডিকেলটা একটু জানেন, কারণ এটা আপনারা দেখে আসেন, স্টুডেন্টসদের দেখেন নাই আপনি। গেল এই প্রতিবেশীর সাথে আপনি সম্পর্ক, পড়শির সাথে পোষ্টি খাটে না, তার মধ্যে পড়শি যদি খুব শক্তিশালী তাহলে আরো পোষ্টি ভাই খাটবে না। ওই পাকিস্তানের, পাকিস্তানকে পরিত্যাগ করেছে সব মুসলমান ভাই ভাই, ওগুলো চলে গেছে, দিন খোদ সৌদি আরব চলে আসছে। আবার কি করলো তারা, আরো যেটা ভারত নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এই যে জলদস্যুদের হাত থেকে ইরানি এবং পাকিস্তানি নাগরিকদের উদ্ধার করা। আপনাকে যেটাই করেন বিকল্প রেখে করতে হবে, বিকল্প আপনাকে বিকল্প সৃষ্টি করতে হবে। এই যে মেট্রো রেল চালু হয়ে গেছে, আপনাকে কেউ কি বলতে হয়েছে যে তুমি বাসে যেও না? কেউ কি বলছে যে তুমি বাসে যাওয়া নিষিদ্ধ? কেউ বলা নাই। মানুষ কি করছে, মেট্রো রেল বাস এমনি নীল হয়ে যাচ্ছে, যেমন সদরঘাট দিয়ে মানুষ যাচ্ছিল সেই লঞ্চে যেত, প্রতিদিন মানুষ মতো কত কষ্ট, কত সময়, কত ফেরির পারাপারে কত জ্বালা। এখন কি কেউ, কয়জন যায় ফেরি পারাপারে পদ্মা ব্রিজ হওয়ার পরে? কারণ আপনাকে বিকল্প করতে, বিকল্প করলে আপনাকে বলতে হবে না বয়কট করো, বিকল্প থাকলে বলতে হবে না যে ওটা করো না, এমনিই বাদ দিবে, কারণ নিজের বোঝ পাগলেও বোঝে, নিজের বোঝ সবাই বোঝে। আমার যখন বিকল্প থাকবে আর উন্নত কিছু, ভালো কিছু, আমি আগেরটা ছেড়ে দিব, পরেরটা ধরবো, এটাই স্বাভাবিক, এটাই সত্য।